হাই ফ্রেন্ডস, আমি দিয়া চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আমি হোম অ্যান্ড নেচার চ্যানেলে। আজকের ভিডিওটা ষষ্ঠী প্যানেল হপিং পূজা ভ্লগ নিয়ে। আমি আমার বান্ধবী, ওর বোন আর ওর বোনের বান্ধবী, আমরা চার মূর্তি সোজা পৌঁছে গেছি আজকে গড়িয়া মিতালী সংঘ নবদুর্গাতে, যেখানে এবছরের থিম লর্ডসের ব্যালকনি। তাই আমি আর বেশি কথা বাড়াবো না। ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও এনজয় করতে থাকো। এবারে চলে এসছি গড়িয়া পূর্বপাড়া কামডাহরি পঞ্চদুর্গাতে। রাস্তায় মোটামুটি ভিড় আছে, তবে পুলিশ প্রোটেকশনও ভালোই আছে। দেখা যাক এবারে ভেতরের ঠাকুরটা কেমন হয়েছে। Thank you.
এবারে চলে এসেছি কদমতলা ব্রিজি উন্নয়ন সমিতি পাটুলিতে। গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম একটা ছোট্ট ওয়াটার ট্যাঙ্কে নানান রং বেরঙে মাছ খেলা করে বেড়াচ্ছে। মণ্ডপের সাজসজ্জাও ছিল দারুণ সুন্দর। এবারে ভেতরে গিয়ে দেখি যে ভেতরে ঠাকুরটা কেমন হয়েছে। এবারে চলে এসেছি গড়িয়া যাত্রা শুরু সংঘে। ভেতরে ঢুকতেই একটা দারুণ আলোকসজ্জায় সমৃদ্ধ মণ্ডপ দেখতে পেলাম। মণ্ডপের বাইরের সাজসজ্জা দারুণ ছিল। এবারে ভেতরে ঢুকে দেখব যে ভেতরে ঠাকুরটা কেমন হয়েছে। এবারে চলে এসেছি গড়িয়া কাননগোপার দুর্গোৎসব সমিতিতে। এখানে ঢুকেই দেখি এখানের পরিবেশ পুরো একদম গ্রাম বাংলার ছোট ছোট ঘরের মতো। দেখি ভেতরে ঠাকুরটা কেমন হয়েছে। এবারে চলে এসেছি গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতিতে। দেখা যাক এখানে মণ্ডপের ভেতরে সাজসজ্জা কেমন। বাইরে থেকে মণ্ডপটি সত্যি দারুণ সুন্দর লাগছে। দেখি ভেতরটা কেমন। ফ্রেন্ডস, আমি আমার ষষ্ঠী ব্লগ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। আর ততক্ষণ নতুন ভিডিও আসা পর্যন্ত পুজো এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।